আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিনা ওয়াল আখিরিন নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়াকারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বাদ, সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে নিজের আলোচনা করছিলাম বড় অপরাধ তথা কবিরা গুনাহকে নিয়ে, যাতে করে আমরা জানতে পারি কবিরা গুনাহ এর প্রকৃতি, এর প্রকরণ, এর বাস্তবতা এবং কেমনভাবে আমাদের মাঝে তা ছড়িয়ে যাচ্ছে আর কেমনভাবে তা আমাদের মাঝে ছড়িয়ে যাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ হারাম করেছেন, তওবা ছাড়া ক্ষমা করেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সাবধান করেছেন। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে অগ্রিম সাবধান করে দিয়েছে কবিরা গুনাহর ব্যাপারে। আর কবিরা গুনাহ ইচ্ছা করে করা, জেনে অথবা না জেনে কবিরা গুনাহে নিবজ্জিত থাকা, কবিরা গুনাহে নিজে করে যাওয়া, আরেকজনে করছে তাও দেখা, এই সব কিছুর মাধ্যমে নিজের দুনিয়ার জীবন বরবাদ হচ্ছে, সুখ ধ্বংস হয়ে যাচ্ছে, শান্তি নিঃশেষিত হয়ে যাচ্ছে, পরকালের জাহান্নাম ধাও ধাও করে অপেক্ষা করছে। রাব্বুল আলামিন তো আদেশ করে বলেছেন, ঈমান এনে থাকলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার, ঈমান যদি এনেই থাকো, নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে আর তোমার পরিবার পরিজনকে। রাব্বুল আলামিন আয়াতে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো নিজেকে আর নিজের পরিবার পরিজনকে। কারণ ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি, মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রাব্বুল আলামিন বলেছেন আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নামে রয়েছে অনেক ফেরেশতা, গিলাজুন শিদাদ কঠোর এবং কর্কশ, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, রাব্বুল আলামিন যা আদেশ করেন এর বাহিরে তারা কিছুই করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, রাব্বুল আলামিন যা আদেশ করেন তাই করে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে না, যা আদেশ করেন তাই তারা করে। জাহান্নামের কঠিন ভয়াবহ পরিস্থিতির পূর্বে উল্লেখ করে রব্বুল আলামিন সাবধান করেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, যা করো পাই টু পাই সব কিছু পাবা ওই কাফেরেরা। সুতরাং অস্বীকার করার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, আসুন না কঠিন জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে নিজেরা সাবধান হই, সতর্ক হই, পরিবার পরিজনকে সাবধান আর সতর্ক করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আর এই জন্যে নিজে বাঁচবো, সবাইকে বাঁচাতে চাই, সবাই এই সুন্দর সুন্দর পৃথিবী আজ একটা গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, পৃথিবীটা একটা ছোট্ট গ্রাম, গোলাকৃতির ছোট্ট একটি গ্রাম ছাড়া কিছুই নয়, হাতের মুঠোই। কবি নজরুল যখন এই কবিতা বলেছিলেন, বিশ্বজাহান দেখব আমি আপন হাতের মুঠুর পরে, অনেকে আক্ষেপ করেছিলেন, অনেকে বা কবির কথা পাগলামি, কিন্তু আজ কবি বেঁচে নেই, কিন্তু কবির কথা সত্য প্রমাণিত, পৃথিবী আজ হাতের মুঠোই, হাতের মুঠোই আজ পৃথিবী। তো এই পৃথিবীর এই ছোট্ট পরিসরে সবাই আমরা পরস্পর প্রতিবেশী, নিজেও বাঁচবো জাহান্নাম থেকে, পরিবার প্রতিবেশী আপনজন সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচবো। রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জাহান্নাম থেকে রক্ষা করুন, আমিন। আর এই জন্যই আমাদেরই উদ্যোগ, আমাদের উদ্যোগটাকেও রব্বুল আলামিন কবুল করুন, আমরা বলি আমিন। যদি আমরা কোরআন আল করিম থেকে একটি দলিল নিয়ে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ আর জুয়াকে হারাম করেছেন, নিষেধ করেছেন, কবিরা গুনাহ। কিন্তু রব্বুল আলামিন মদ এবং জুয়া হারাম করতে গিয়ে তুলনামূলক বিশ্লেষণ করেছে, তুলনামূলক বিশ্লেষণ করে এ কথাটা আমাদের সামনে ঘোষণা করেছেন কোরআন আল করিমের আয়াত
মানুষ আপনাকে প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে, রব্বুল আলামিন বলেছেন কুল, নবী আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদ এবং জুয়ায় মানুষের জন্য অনেক বড় অপরাধ আর একটু উপকার রয়েছে। আবার ব্যাখ্যা করে বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিইহিমা, মদ আর জুয়ার কল্যাণের চেয়ে অকল্যাণ অনেক বড়। দেখুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, মদ আর জুয়া হারাম করলেন, গালমন্দ করে হারাম করেননি, মদ আর জুয়া বিশ্লেষণ করে ব্যাখ্যা করে তুলনামূলক পর্যালোচনা করে মন্দ আর ভালো কদ্দুর কি তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওই আল্লাহর গোলাম হয়ে ওই কোরআন পড়ে কোরআনে বিশ্বাসী হয়ে আমরা কি কেউ কাউকে গালি দিতে পারি, মন্দ বলতে পারি? যতটুকু ভালো ততটুকু বলতে হবে, স্বাভাবিকভাবে তিরস্কার গালমন্দ না করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের প্রত্যেকটি অধ্যায়ে প্রত্যেকটি বিষয়কে ঠিক এমনি বিশ্লেষণ করে করে চার যতটুকু প্রাপ্য তা দিয়েছেন, যতটুকু ভালো বলতে হবে গোপন করা যাবে না, ঢেকে রাখা যাবে। আমরা হয়তো বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যতটুকু প্রাপ্য তা দিতে বলেছেন, স্বাভাবিকভাবে কি? হ্যাঁ, একেবারে জেনারেলি স্বাভাবিকভাবে। রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন আল কারীমে বলেছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, কোন জাতি আরেকটি জাতিকে যাতে গালমন্দ না করে, তিরস্কার না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে এদের মধ্যে যাদেরকে তিরস্কার করছো এদের মধ্যে এমন কোন জিনিস রয়েছে যা তোমাদের কাছে নাই। রব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে বলছেন, কোনো জাতি কোনো জাতিকে, কোনো পুরুষ কোনো পুরুষকে যাতে তিরস্কার না করে, কারণ তার মধ্যে একটি গুণ যদি বন্ধ হয় দশটি ভালো গুণ রয়েছে। ওয়ালা নিসা উম্মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, রব্বুল আলামিন ভেঙ্গে ভেঙ্গে বলেছে, পুরুষ যেমন পুরুষকে গালমন্দ তিরস্কার করবে না, নারী আর এক নারীকে গালমন্দ তিরস্কার করবে না, পুরুষ নারীকে করবে না, নারী পুরুষকে করবে না, এক জাতি আরেক জাতিকে করবে না, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে করবে না তিরস্কার। হতে পারে যে যাকে তিরস্কার করছে সে তার চেয়ে উত্তম, তার কাছে এর চেয়ে গোপন আরো কোনো বিশেষ বিষয় রয়েছে। তাই তিরস্কার গালমন্দ কবিরা গুনাহ, এর মাধ্যমে সমাজ সামাজিকতা ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদের জন্য দিয়েছেন, যাতে সবার জন্য কল্যাণ, এর মধ্যে সামাজিকতার ব্যালেন্স রক্ষা করার জন্য রব্বুল আলামিন এই বিধান ঘোষণা করেছেন। আর এই বিধান কেবল ইসলামী সমাজ ব্যবস্থার জন্যই নয়, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই কল্যাণের। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোরআন এবং সুন্নার এই সামগ্রিক সৌহার্দ্যপূর্ণ ব্যালেন্সপূর্ণ বিধান যতদিন কায়েম ছিল বা যেখানেই কায়েম রয়েছে, সবাই সেখানে আরামে, সবাই শান্তিতে, সবাই নিরাপদে। আর যেখানে এই বিষয়গুলো নেই, নাই নিরাপত্তা, নাই স্থিতিশীলতা, নাই সমৃদ্ধি, মারামারি, ধাক্কাধাক্কি, কাটাকাটি, ভয়, বন্ধুগণ, তাই ইসলাম যে সকল বিষয়কে কবিরা গুনাহ বলে ঘোষণা করেছে, এই বিষয়গুলো প্রত্যেকটি ইমানদার ইমান আনেনি এমন মানুষ মাত্রই সুন্দর সমাজের জন্য পূর্ব শর্ত। তাই দেখুন না, কেউ কাউকে গালমন্দ করা, কেউ কাউকে তিরস্কার করা, এটা কবিরা গুনাহ, রব্বুল আলামিন হারাম করেছেন। গালমন্দ আর তিরস্কার কারণে জাতিতে জাতিতে শত্রুতা, গুত্রে গুত্রে শত্রুতা, ব্যক্তি ব্যক্তিতে শত্রুতা, পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্য ধ্বংস হয়ে কেবল শত্রুতা বাড়তেই থাকে গালমন্দ আর তিরস্কারের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন, এটা করা যাবে না কোনোভাবেই, না কথায়, না ইঙ্গিতে, না আচরণে। আজ আমরা মডার্ন হওয়ার কারণে শিক্ষাকে দুর্ব্যবহার করে নিজের আচরণের পরিবর্তন না করে বরং শিক্ষা দিয়ে
নিজে বিভিন্ন ফাঁক রাস্তা এবং আইডিয়া নিয়ে বিভিন্নভাবে ইঙ্গিতে ভাষায় আচরণে মানুষকে তিরস্কার করছি, গালমন্দ করছি। নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো কাফের কেউ ডাইরেক্ট কাফের বলে ডাকেননি, কেউ প্রমাণ দেখাতে পারবে না, বরং মধুর ভাষায় সুন্দর করে কথা বলেছেন। বন্ধুগণ, আমরা এই ব্যাপারটা নিয়ে আরও কথা বলবো, তবে একটি ছোট্ট বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে তিরস্কার করেননি, গালমন্দ তো দূরের কথা, বরং অন্যায় অপরাধ অবিচার জুলুম করে করে যারা তিরস্কারের উপযুক্ত, ন্যায়ানুক বাস্তবতায়ও যাদেরকে তিরস্কার করা উচিত, রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তাদেরকেও তিরস্কার করেননি। দলিল দেখুন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করলেন, নিজের জীবনের 40টি বছর মাক্কাতুল মুকাররমায় থাকলেন সব আপনজন, কারণ সবাই তাকে আলামিন বলল, আসাদেক বলল, সত্যবাদী বলল, বিশ্বস্ত বলল। শুধু তাই না, কাবাগর পুনর্নির্মাণের পরে হাজরে আসওয়াদ কে স্থাপন করবে তা নিয়ে যখন যুদ্ধের অবস্থা শুরু হলো, ওই মুহূর্তে সকল গোত্রের সুষ্ঠু বিচারক হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেনে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন, সবাই মেনে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালায় সবাই খুশি হলো। চাদর মাটিতে বিছিয়ে হাজরে আসওয়াদকে এর মধ্যে রেখে বললেন, সব গোত্রের নেতারা এসে গোত্রপতিরা চাদরে ধরো। সবাই মিলে চাদরে ধরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কাবাগরের পাশে যেখানে প্রতিস্থাপন হবে ওখানে নিয়ে যাও। তারা নিয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আবার ওখানে রেখে দিলেন, নিজ হাতে আবার ওখানে রেখে দিলেন। যুদ্ধ হলো না, সৌহার্দ আর সম্প্রীতির অবস্থা তৈরি হলো তাদের, যারা এতটাই ভালোবাসত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লামকে। কিন্তু সত্যের দাওয়াত দেওয়ার পরে তারা উল্টে গেল, পাথর মারত, উটের নারীগুলি রাসূল সাল্লাল্লাহু উপরে চাপায়ে দিত, অবরুদ্ধ জীবনযাপনে বাধ্য করেছে রাসূল সাল্লাল্লাহু এবং ইমানদারদেরকে, এতটা শত্রুতা করেছে, জাদু টোনা দিয়ে এমনকি সব দিক থেকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকে শেষ করে দিতে চেয়েছে। সর্বশেষ দারুন নাদওয়াতে তাদের পার্লামেন্টে শয়তানের সহযোগিতায় সিদ্ধান্ত নিয়েছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেন। রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াতের জন্য নিজ অনুগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রিয় মাতৃভূমি থেকে মাক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করতে বললেন। তিনি হিজরত করলেন। অত্যাচার নিপীড়ন রাসূল সাল্লাল্লাহু তাআলা এর উপরে যেমন করেছে মক্কার কাফের মুশরিকেরা, ঠিক এমনি ইমানদারদের উপরে এমনটা করেছে। তারা সুমাইয়াকে হত্যা করেছে, খাব্বাব আর খুবাইবকে হত্যা করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমাইয়া তার কৃতদাস হওয়ার কারণে ইমান আনার অপরাধে পিটাইয়া আহত করে উত্তপ্ত বালুর মধ্যে উপুর করে শুয়ে রেখে সূর্যের দিকে তাকিয়ে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে, এত এত অত্যাচার করেছে। জ্বলন্ত আগুনের উপরে জীবিত মানুষটাকে একেবারে চাপা দিয়ে দিয়েছে, অঙ্গার গলে গলে, গুস্ত হাড় গলে ছিদ্র হয়ে গিয়েছে, এতটা অত্যাচার করেছে। রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজের দেশ ছেড়ে স্থাবর সম্পত্তি সব ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পরে মদিনাতেও শান্তিতে থাকতে দেয় নাই, যুদ্ধ করেছে, একটা দুইটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এরপরে তিনি যেদিন মক্কা বিজয়ের দিন, পৃথিবীর সবচাইতে রক্তপাতহীন শ্রেষ্ঠতম বিজয়, রক্তপাতহীন পৃথিবীর ইতিহাসের রক্তপাতহীন একমাত্র শান্তিময় বিজয় মক্কা বিজয় যেদিন হলো, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, এদের কাউকে কিচ্ছুই করেননি, বরং তিনি ঘোষণা দিয়েছেন,
পরম শত্রুদের নাম ধরে আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারা নিরাপদ, নিজের ঘরে যারা থাকবে নিরাপদ, এমনিভাবে এক এক করে কেবল ঘোষণাই দিয়েছেন মুক্তির। তিরস্কার তো দূরের কথা, গালমন্দ তো দূরের কথা, বরং তিনি প্রশ্ন করেছেন মক্কা বিজয়ের পর কাবাগর মূর্তি থেকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তার গোত্রের সবাইকে প্রশ্ন করেছেন তোমরা আজ এমন ব্যবহার আমার থেকে আশা করো, তারা অবশ্য বলেছে উত্তম ভাতুষ্পুত্র বা ভাতিজার কাছ থেকে চাচা রাজা আশা করে আমরাও তা চাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বলেছেন দেখো আমি আজ তোমাদের জন্য এই কথাটাই বলবো, আমার বড় ভাই ইউসুফ আলাইহিসসালাম তার এগারো ভাই যারা তাকে ষড়যন্ত্র করে, তার ভাইয়েরা যারা তাকে ষড়যন্ত্র করে হত্যা করতে চেয়েছিল, খুয়াই ফেলে দিয়েছিল, তারা যখন শেষ পর্যন্ত তার সাথে পরিচয় হলো তিনি বললেন লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো আক্ষেপ নাই, কোনো অভিযোগ নাই, সব ক্ষমা করে দিলাম। গালমন্দ তো দূরের কথা, তিরস্কার তো দূরের কথা, আপনি আমি চিন্তা করেন এত কঠিন শত্রু, জীবনের শত্রু যখন বিড়ালের মতো হয়ে আপনার কাছে আসে আসবে কি করবেন? শাস্তি তো না দিলেও কিছু তো তিরস্কার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিরস্কার করেননি, ইউসুফ আলাইহিসসালাম কোনো তিরস্কার করেননি। যার প্রাপ্য তিরস্কার তাকেও তিরস্কার না করা ইসলামের শিক্ষা, বরং তাকে তার ভুল বুঝতে সুযোগ করে দেয়া, গালমন্দ তো অবশ্যই না। বন্ধুগণ আজ কিন্তু আমরা গালমন্দ আর তিরস্কারে নিজেরাই ধ্বংস হচ্ছি। যদি ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, দেখুন না নিজের পারিবারিক পর্যায়ে একান্ত ঘরে নিজের ছেলে মেয়ে আর স্বামী স্ত্রীর সংসার, যদি স্বামী স্ত্রী পরস্পর পরস্পর খালি কিটকিট করতে থাকে, ভুল ধরতেই থাকে, এটা না এটা, এটা না এটা, এটা না, কেবল তিরস্কার, শান্তি হবে, সুখ থাকবে? বরং ঝগড়ার চোটে শান্তি হারিয়ে যাবে। বাচ্চারা দেখে তা শিখবে, বাচ্চাদের জীবনে প্রভাব পড়বে এই তিরস্কার আর গালমন্দের পারিবারিক পর্যায়ে। শুধু তাই না, হয়তো স্বামী স্ত্রী ভালোই বটে কিন্তু বাচ্চাদের সাথে কেবল তিরস্কার, কেবল গালমন্দ, কথাটা বললেই গালি, কথাটা বললেই তিরস্কার, এমনটা যারা করেন ওদের বাচ্চারা কোনোদিন মানুষ হয় না। যদিও বা লেখাপড়া করতে পারে কিন্তু ওই বাবার প্রতি যারা গালমন্দ আর তিরস্কার করে তার প্রতি কোনো শ্রদ্ধা থাকে না, তার প্রতি কোনো ভালোবাসা থাকে না, কোনো প্রেম আর সৌহার্দ্য থাকে না। শুধু তাই না, যে বাচ্চাটি বাচ্চাকাল থেকে কেবল গালমন্দ আর তিরস্কার শুনে সে জীবনের বোধ হারিয়ে ফেলে, জীবনের মজা হারিয়ে ফেলে, জীবনের আকাশ আর আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, সামনে আগাতে পারে না, সামনে আগাতে পারে না। বরং যে বাচ্চা গালমন্দ আর তিরস্কার নয়, স্বীকৃতি পায় যে তুমি এটা করতে পেরেছ ভালো আলহামদুলিল্লাহ, আরও যদি ভালো করতে পারো আরও ভালো পুরস্কার, এই বলে যে বাচ্চাদেরকে বাচ্চাকালে তিরস্কার নয় গালমন্দ নয় বরং উদ্বুদ্ধ করা হয়, দেখবেন ওই বাচ্চা ভালোই হবে, পৃথিবীটা জয় করতে পারবে। কিন্তু আজ পৃথিবী জয় করার মতো সন্তান আমাদের হয় না। এর অন্যতম বড় কারণ পারিবারিক পর্যায়ে সন্তানকে তিরস্কার করা হয়, গালমন্দ করা। এবার যদি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আসি তাহলে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটাও বড় একটি অভাব। শিক্ষা প্রতিষ্ঠানে আজ শিক্ষক যিনি শিক্ষা দেবেন, আদর্শ বানাবেন, কারণ মা বাবা তো জন্ম দেয় কেবল, সত্যিকারের মানুষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকের। একটা কথা আমার খুব মনে পড়ে, আমাদের এক পরম শ্রদ্ধেয় শিক্ষক শাইখুল আজহার সুন্দর করে কথাটা বলতেন যে শিক্ষক মানে ওই ব্যক্তি নয় যে কেবল পাঠ্যপুস্তক পড়ায়, বরং শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক, আচরণ পাঠ্যপুস্তক, চালচলন পাঠ্যপুস্তক। আর শিক্ষক ওই ব্যক্তি যে স্বপ্ন দেখাতে শিখে, ভালো করতে শিখায়। আর এটা তিরস্কারের বিপরীত, গালমন্দের বিপরীত, বাচ্চার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল করে তোলার জন্যে স্বপ্ন দেখাতে হয়।
অগ্রসর করার জন্য বলতে হবে এটা করো, এর দূর করেছো আরো করো, এর দূর করেছো আরো করো, স্বীকৃতি দিতে হবে। যখন স্বীকৃতি পাবে, এক একটা স্বীকৃতি তাকে সামনে আগায় নেবে। কারণ গুণের কদর করলে জ্ঞানী জন্মায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুন্দর করে বলেছেন, যে জাতি তার গুণের সম্মান করে না, গুণ ভালো চরিত্রের ভালো অভ্যাসের ভালো ভালোকে ভালো বলে না, গুণের কদর করে না, ওই জাতিতে জ্ঞানী জন্মায় না। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে দুর্ভাগ্যজনক সত্য তিরস্কার আর গালমন্দ বেশি, যে কারণে বাচ্চারা স্কুলে যেতে চায় না, মজা পায় না লেখাপড়ায়। কিন্তু সত্যি যদি শিক্ষক তিরস্কারের বিপরীতে তাকে স্বপ্ন দেখায়, গালমন্দের বিপরীতে তাকে ভালো বলে আর উৎসাহ দেয়, উৎসাহ এবং স্বীকৃতি যদি দেয়, তাহলে বাচ্চা আগাবে। আর তিরস্কার গালমন্দ করলে আগাবে না, আর তাই এটা কবিরা গুনাহ, বড় অপরাধ। আমাদের জেনারেশন ধ্বংস হচ্ছে এই সমস্ত কারণে। সবকিছু জেনে রব্বুল আলামিন বলেছেন, মায়ের পেট থেকে সবাই জন্ম নিয়েছিলাম, এমন লা তাআলামুনা শাইআ, কিছুই জানতাম না। শিশু বাচ্চা ওর এলম থাকে না যদি না রব্বুল আলামিন না দেন। ব্যতিক্রম ঈসা ইবনে মারিয়াম আলাইহিমা সালামকে রব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে জন্মের সাথে সাথে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন, নবুয়তের নিজের নবুয়তের স্বীকৃতি আর ঘোষণা দিতে বলেছিলেন, মায়ের পবিত্রতার কথা ঘোষণা দিতে বলেছিলেন, রব্বুল আলামিনের অনুগ্রহ। কিন্তু স্বাভাবিকভাবে কেউ মায়ের পেট থেকে সবকিছু জেনে আসে না, আকাশ থেকেও নামে না, বরং জমিন থেকে ফুটে উঠে। তাই অফিস আদালতে কর্মক্ষেত্রে কাজে যার যতটুকু পাওনা যদি স্বীকৃতি দেয়া হয়, স্বীকৃতি দিলে আরও বাড়তে থাকে। রব্বুল আলামিন তাই বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, শুকুর যদি কেউ করে, কৃতজ্ঞতা যদি করে, যতটুকু রয়েছে গুণ তার যদি স্বীকৃতি দেয়, শুকুর মানেই হলো যতটুকু গুণ তার স্বীকৃতি দেয়া, তার প্রশংসা করা। আর ওলা ইন কাফারতুম, যদি কুফুরি করো, রব্বুল আলামিন বলেন ওলা ইন কাফারতুম, কুফুরি করা, কুফুরি মানেই হলো গুণকে স্বীকৃতি না দেয়া, তিরস্কার করা, গালমন্দ করা। ইন্না আযাবি লাশাদীদ, তাহলে রব্বুল আলামিনের শাস্তি বড় কঠিন। বন্ধুগণ, আজ সব দিক থেকে আমাদের কবিরা গুনাহের যাত্রা সামষ্টিকভাবে শুরু হয়েছে কেবল তিরস্কার আর গালমন্দ দিয়ে। আসুন না আমরা সবাই মিলে নিজের নিজের কল্যাণার্থে, পরিবারের কল্যাণার্থে, সমাজ আর দেশের কল্যাণার্থে, সবার কল্যাণের জন্যে তিরস্কার করা ছেড়ে দেই, গালমন্দ করা ছেড়ে দেই। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh, oh, oh.